এক ভারত শ্রেষ্ঠ ভারত এমনই বার্তা নিয়ে রবিবার লালবাগ হাজারদুয়ারি চত্বরে চলল সাফাই অভিযান পর্যটন দপ্তরের উদ্যোগে স্বচ্ছতা পাকপাড়া কর্মসূচির আয়োজন করা হয় লালবাগে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচি এদিন লালবাগ দুয়ারি প্যালেস চত্বরের পাশাপাশি কাটরা মসজিদ চত্বর পরিষ্কার করা হয় পরিবেশকে স্বচ্ছ রাখায় মানুষকে সচেতন হওয়ার বার্তা দেওয়া হয় এই স্বচ্ছতা পাকপাড়া কর্মসূচিতে এক ভারত শ্রেষ্ঠ ভারত এমনই বার্তা নিয়ে রবিবার লালবাগ হাজারদুয়ারি চত্বরে চলল সাফাই অভিযান পর্যটন দপ্তরের উদ্যোগে স্বচ্ছতা পাকপাড়া কর্মসূচির আয়োজন করা হয় লালবাগে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচি এদিন লালবাগ হাজারদুয়ারি প্যালেস চত্বরের পাশাপাশি কাটরা মসজিদ চত্বর পরিষ্কার করা হয় এলাকাবাসী থেকে শুরু করে লালবাগের টাঙ্গা গাইড সকলে এই সাফাই অভিযানে অংশগ্রহণ করে সেই সঙ্গে স্বচ্ছতা পাকপাড়া কর্মসূচি উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় পরিবেশকে স্বচ্ছ রাখায় মানুষকে সচেতন হওয়ার বার্তা দেওয়া হয় এই স্বচ্ছতাড়া কর্মসূচিতে সেন্সাইটেশন ওয়ার্কশপ শুরু হবে আপ্যায়নে বিকেলবেলা আমাদের প্রোগ্রাম আছে পাঁচটা থেকে সেটা বহরমপুরে হচ্ছে হোটেল সোনালী বাংলায় অডিটোরিয়ামে সেখানে প্রথম পর্বটা আছে সেন্সিটাইজেশন ওয়ার্কশপ সেই ওয়ার্কশপটা হবে ট্রাভেল ট্যুরিজম পড়ছে যে স্টুডেন্টরা বিভিন্ন হোটেলিয়ার্স তাদের স্টাফ ট্যুর অপারেটার ট্রাভেল এজেন্ট তাদের স্টাফ এদের নিয়ে একটা সেনসিটাইশন ওয়ার্কশপ তারপরে ওইটার সঙ্গে সঙ্গেই সন্ধ্যাবেলায় শুরু হয়ে যাবে ছটা থেকে আটটা অবধি কালচারাল প্রোগ্রাম কালচারাল ইভিনিং ওটা আমাদের মিনিস্ট্রির তরফ থেকে যে স্লোগানটা ওটাতে করা আছে এক ভারত শ্রেষ্ঠ ভারত এই এক ভারত শ্রেষ্ঠ ভারত আমাদের সারা ভারতবর্ষের সব রাজ্যগুলোকে একটার সঙ্গে একটা জুড়ি হিসেবে তৈরি করা আছে আজকে আমরা যে জুড়ির প্রোগ্রামটা হবে ওখানে পশ্চিমবঙ্গে আছি পশ্চিমবঙ্গে বেঙ্গল কালচার তো থাকবেই কিন্তু মেইনলি জুড়ি হিসেবে আজকে যারা থাকছে সেটা হচ্ছে উড়িষ্যা এবং মহারাষ্ট্র এটা উড়িষ্যা এবং মহারাষ্ট্র এই জুড়িটা আছে আজকে আমাদের কালচার প্রোগ্রামটা শেষ প্রোগ্রাম হবে আজকের অনুষ্ঠানের জন্যে এই ব্যাপারে আমি প্রথমেই আমি লোকাল যারা আছেন তাদের তো ধন্যবাদ দেবো বিশেষ করে ধন্যবাদ দেবো ডক্টর গোপীনাথ জেনা সাহেব এএসআই হাজারদুয়ারি মনুমেন্টের एवं संगे मुर्शिदाबाद टूरिज्म वेलफेयर सोसाइटी जान लिए करवाई के धन्यवाद जानबो अभी मैं, मैं सबको बधाई देता हूँ इंडिया टूरिज्म और सबके साथ जुड़ा है यहाँ का लोकल जो टूरिस्ट डेवलपमेंट जो सोसाइटी सारे लोग और हजरद्वारी पैलेस म्यूजियम सब ए एस आई हमारा टूरिज्म डिपार्टमेंट और जो सोसाइटी जो प्राइवेट सोसाइटीज है जो स्वच्छता साथ जुड़ा है सबको मैं बधाई देता हूँ और सबसे ज़्यादा मेरा खुशी की बात है कि हमारा साथ जुड़े हैं हमारा इंडिया टूरिज़्म का जो असिस्टेंट डायरेक्टर साहब और वो भी हमारा साथ हैं बाकी लोग सारे लोग हैं यहाँ का टांगा वाला टैक्सी वाला गाइड और सब और ये एक ये एक आ, हमारा एक अवेयरनेस प्रोग्राम खास करके तो एक दिन हम ये बात नहीं कि साहब लोग आके करेंगे हम लोग करेंगे या बाकी लोग करेंगे ऐसा नहीं ये पूरा सोसाइटी पर एक अवेयरनेस प्रोग्राम है कि ये मोदी जी का सपना था जो हमारा अभी चल रहा है स्वच्छता पखवाड़ा पंद्रह सोलह से फिर दो अक्टूबर तक ये सफाई अभियान में सब लोग जुड़े हैं तो सबको मैं बधाई देता हूँ